হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলমান ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিব। আশা করি আল্লাহর রহমতে এই সাজেশনটি আপনাদের ফলো করলে কমন পড়বে, কেননা এই সাজেশনটি আমরা বাছাইকৃত কিছু কলেজের শিক্ষকদের মধ্যে দিয়ে আমরা দুইটা সাজেশন তৈরি করেছি এবং সেই দুইটা সাজেশনের মধ্যে থেকেও আমরা বাছাই করে যে প্রশ্নগুলো দুইটা সাজেশনের মধ্যেই আসার সম্ভাবনা অধিক সেই প্রশ্নগুলোর সমন্বয়ে আমরা এই সাজেশনটি আজকে বানিয়েছি। তো আশা করি রহমতে আপনাদের 100% কমন পড়বে। তো আমরা দেরি না করে মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র সাজেশনটি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমরা কবিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 12টি, যেখান থেকে আপনি 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হয়। আমরা এখানে আপনাদের মাত্র 32টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি। প্রথমত সাজেশনটি আমরা শর্ট করেছি, এরপর হচ্ছে কমন পড়ার সম্ভাবনা অধিক, কারণ আমরা অনেকগুলো সাজেশন থেকে রিসার্চ করে এই সাজেশনটি তৈরি করেছি। তো আমরা আর কথা না বাড়িয়ে ক্রমান্বয়ে আমাদের সাজেশনটি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দেবো। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নিউজ পাওয়ার পাশাপাশি যে কোনো পরীক্ষার সাজেশনগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ধন্যবাদ সবাইকে। তো আমরা পর্যায়ক্রমে আমাদের প্রশ্নগুলো দেখিয়ে দেবো ক, খ এবং গ বিভাগের। আপনারা সকল প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। ক বিভাগের আমরা যেহেতু প্রশ্নের সঙ্গে সঙ্গে অ্যান্সারও দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আপনার বইতে খোঁজাখুঁজির কোনো দরকার নেই। ক বিভাগের আপনি প্রশ্নটা আমাদের এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। যদি কারো এর থেকে এক্সট্রা পড়তে মন চায়, যেহেতু মাত্র এখানে আমরা 31 অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে কারো যদি একটু এক্সট্রা পড়তে মন চায়, সেক্ষেত্রে বইয়ের পিছনে আপনারা বিগত 2016, 2017 এবং 2018 শিক্ষাবর্ষের প্রশ্ন বোর্ড প্রশ্ন পেয়ে যাবেন। সেই বোর্ড প্রশ্নে আপনি ফলো করলেই আশা করি আপনি অতি সংক্ষিপ্ত প্রশ্নেতে 10-এ 10 নম্বরই আপনি উত্তোলন করে নিতে পারবেন। তো এখানে আপনার বোঝার সুবিধার্থে আমি এটা ছোট ছোট করে প্যারা করে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, কেননা আমি ভিডিওর ভিতরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে এই ভিডিওর, যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি ভিডিওর ডিসক্রিপশনে একটি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওর পিডিএফ ফাইলটি আমি দিয়ে দেবো। তো এই সাজেশনের যে পিডিএফ ফাইলটি, সেটা আপনি ওপেন করতে হলে অবশ্যই আপনার পাসওয়ার্ডের দরকার হবে এবং সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখতে হবে পাসওয়ার্ড যদি আপনার প্রয়োজন হয়। আর যদি আপনি ভিডিও থেকে আপনি প্রশ্নগুলো পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পিডিএফ ফাইল দরকার না হলে আপনার পাসওয়ার্ডেরও দরকার নেই, আপনি যেমন ইচ্ছা তেমন দেখতে পারেন। তো এখানে আমরা খ বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি 20টার মতন, আশা করি এটা ফলো করলে আপনার এখান থেকেই কমন পড়বে। তো এর মধ্যে যে প্রশ্নগুলো আপনার খ এবং গ বিভাগে দেখতে পাচ্ছেন 3 স্টার দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো আপনারা একটু ভালোভাবে আলাদাভাবে নজর দিবেন, কারণ এই প্রশ্নগুলো দুইটা সাজেশনের মধ্যে থেকে একদম বাছাইকৃত প্রশ্ন। এটা আপনার দুইটা সাজেশনে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলো আসার সম্ভাবনা একদম বেশি। তারপর আমরা সাজেশন অনেকটা শর্ট করেছি, তারপর যেগুলো একদম 3 স্টার দেওয়া ওইগুলো আপনার একটু আলাদাভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। তো আমরা খ বিভাগের আমাদের 20টা প্রশ্ন শেষ, এরপরে আমি একটু এক্সট্রা 4টা প্রশ্ন রাখছি খ বিভাগ থেকে, আপনারা এই 4টা প্রশ্ন পড়ে নেবেন যদি ভালো ফলাফলের চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে। তো এরপরে আমরা চলে যাব গ বিভাগে, এখানে আপনার 8টা প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনার 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 5টা প্রশ্নের প্রাপ্ত নাম্বার হবে 50। তো আমরা গ বিভাগেরও যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে এগুলো একটু আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন। এবং আবারও বলছি, যদি এই ভিডিওর বা এই সাজেশনের পিডিএফ ফাইল আপনার দরকার হয়, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর পিডিএফ ফাইলটি ওপেন করার জন্য অবশ্যই একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আমরা অলরেডি ভিডিওর ভিতর দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি পাসওয়ার্ড সংরক্ষণ করতে চান। তো এখানে যে যে গড় নির্ণয় রয়েছে এবং এই যে গণিতগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন, কেননা এগুলোর আপনার সংখ্যা পরিবর্তন থাকতে পারে কিন্তু এগুলো থেকে আপনার অঙ্ক থাকবেই। তা আমরা 20টা রচনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছি, এরপর আমরা এখানে এক্সট্রা আপনার 3টা প্রশ্ন দিয়ে দিয়েছি। ভালো ফলাফল করার জন্য অবশ্যই আপনি এরা এই এক্সট্রা এখান থেকে 3টা আর এবং খ বিভাগ থেকে যে আমরা 2টা মানে 4টা এক্সট্রা প্রশ্ন দিয়েছি এগুলো অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি এই সাজেশনটি ফলো করলে আপনাদের আল্লাহর রহমতে 100% কমন পড়বে। তো
তো দেরি না করে এখনই আপনারা সাজেশনটি কমপ্লিট করে ফেলুন। আর এরপরে সাজেশন কমপ্লিট করার পর যদি আপনাদের সময় থাকে সেক্ষেত্রে আপনারা বিগত 2016, 2017 এবং 2018 সালের বোর্ড প্রশ্নগুলো দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।